বর্তমান সময়ত সোশ্যাল মিডিয়াত এটা ভিডিও খুবই ভাইরেল হয়েছে। ভিডিওটি হয়েছে বাবলি বরার। অসমীয়া চলচ্চিত্র জগতের এগারী অভিনেত্রী হয়েছে বাবলি বরা। তখেতর একটা কুকর্মক বর্তমান সময় তখেতর সেই ভিডিওটি ভাইরেল হয়ে পড়েছে। তখেতর সেই ভিডিওটি আজি আমি আপনার দেখাম, লগতে বাবলি বরা তার ক্ষমা বিচারিছে। এই আটাইবর কাহিনী লগতে কি হয়েছিল বাবলি বরার সেইদিনা পথারর মাজত, এই আটাইবর কথা জানিলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণক চাই থাকিব। তো বন্ধুসকল, এগারী জনপ্রিয় অভিনেত্রী হয়ে তখেতর এনেকা ধরনের কর্মর খুবই লাজ পাইছে সকলে। তখেতেও বর্তমান অবস্থা ক্ষমা বিচারিছে তখেতর সেই কর্মর। আসলতে পথারত তখেতর এনেকা কি ঘটনা ঘটিছিল, তখেতে ভুলবশত কিয় সোশ্যাল মিডিয়াত সেই ভিডিওটি আপলোড করে দিছিল, বর্তমান সময় সোশ্যাল মিডিয়াত সেই ভিডিও ক্লিপটি খুবই চর্চা লাভ করেছে, খুবই ভাইরেল হয়ে পড়েছে। প্রথমে সেই ভিডিও ক্লিপটি আপনার দেখাই দিছো। মই বাবলি বৰা। আজি ৰাতিপুৱাই মোৰ এটা ভিডিঅ' খুব ভাইৰেল হৈছে। আচলতে সেইটো শ্বুটিঙৰ মাজতে কৰা কিছুমান ধেমালি, কিন্তু ধেমালিৰ মাজতে মই দুৰ্ভাগ্যবশতঃ মোৰ মুখেৰে গদাপানী শব্দটো ওলাই গ'ল। কিন্তু যিটো মই নিজেও এতিয়া ফিল কৰিছোঁ যে এইটো ভুল হৈছে, আৰু যাৰ কাৰণে মই তেওঁলোকৰ আগত যিসকলে এই ভিডিঅ'টো চাইছে বা যিসকলৰ মনত মই দুখ দিছোঁ তেওঁলোকৰ আগত মই ক্ষমা বিচাৰিছোঁ। আচলতে সেইটো শ্বুটিঙৰ মাজতেহে কৰা কিছুমান ধেমালি, আৰু ধেমালিৰ সূত্ৰে সেই শব্দকেইটা ওলাই গ'ল, সেই নামকেইটা ওলাই গ'ল। কাৰণ সতী জয়মতীৰ কাহিনী আমিও শুনিছোঁ বা জানো গোটেইখিনি কথা। তেখেতক অপমান কৰাৰ মোৰ কোনো ধৰণৰ সেনেকুৱা মানসিকতা নাছিলে, আৰু যাৰ বাবে আপোনালোকে দুখ পাইছে মনত, তাৰ কাৰণে মই ক্ষমা বিচাৰিছোঁ। যাতে আগন্তুক দিনবোৰত আমি কিছুমান বস্তু বা কিছুমান কাম কৰাৰ আগতে আমি চিন্তা কৰিম, আৰু এই ভিডিঅ'টো যিমান পাৰে সিমান আপোনালোকে শ্বেয়াৰ কৰিব, যাতে যিসকলৰ মনত মই দুখ দিছোঁ বা যিসকলে মোক দুখী বুলি ভাবি আছে তেওঁলোকে যাতে মোৰ এই ভিডিঅ'টো পায়। গতিকে পুনৰবাৰ আপোনালোকৰ ওচৰত মই ক্ষমা বিচাৰিছোঁ। কোনো মই জানি শুনি পেলাই এই শব্দকেইটা উচ্চাৰণ কৰা নাছিলোঁ। আচলতে ধেমালিৰ মাজেৰে কিছুমান শব্দ ওলাই যায় কেতিয়াবা, সেইটো আগন্তুক দিনত আমি সদায় মই মনত ৰাখিম।